আর সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো সকাল প্রথমে উঠে মোনালি রেডি করে দিতে মোনালি কোচিং চলে গেছে। তারপর দেখো আলু উচ্ছে ভাতে দিয়ে, ভাতটা আমি স্টোভে চাপিয়ে দিয়েছি কারণ আমার গ্যাস শেষ হয়ে গেছে, এই জন্য স্টোভে রান্না হচ্ছে। তারপর দেখো আজ করবো ডিমের তরকারি, এই জন্য ডিম আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। তো তারপর দেখো বড়ি দিয়ে ডিমের তরকারি করবো। তো বড়ি আর ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তারপর ভেজে নিচ্ছে আলুটা। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ আদা রসুন সব কিছু খুব সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে জিরে ধনে লঙ্কার গুঁড়ো এটা নিয়ে মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে ডিমের তরকারির জন্য। এবার কষাই করা আমার দেখো হয়ে মশলাগুলো গেছে, কষানোর পর ওর মধ্যে বড়ি আর ডিম আর আলুগুলো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার জল দেওয়া হয়ে গেছে, এবার আমি নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেবো। তরকারিটা ফুটে গেছে, এবার আর ঢাকনাটা খুলে দিয়ে দিয়ে দিলাম গরম মশলা, গরম মশলা বাটা। এবার তরকারি একদম রেডি হয়ে গেছে। মোনালি বাবাকে খাবার গুছিয়ে দিয়েছে, মোনালি বাবা বেরিয়ে গেছে। কালকে উঠেছিল, তেল দিয়ে ভেজে নিয়েছি বেশ মর মনে করে। আমি মোনালি নামে এখন খাচ্ছি, দারুণ লাগে বাসি রুটিটা এখন ভেজে খেতে। মোনালি ভাত খেলো না, ডিমের তরকারি করেছে বলে খাচ্ছে না। তোমরা কোনদিন কেউ এখন খেয়েছো? যদি না খাও তো আমাদের বাড়িতে চলে আসো। দেখো তারপর দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তো আলু উচ্ছে সিদ্ধ আর এদিকে আছে বড়ি দিয়ে ডিমের তরকারি, দারুণ হয়েছে বন্ধুরা খেতে তরকারিটা। তো এখন খাবার নিয়ে বসে গেছি, খাইয়ে দিয়ে মোনালিকে স্কুলে আনতে যাব। এখন বাজে 12:50, তো আজ শনিবার, ডেটটা ছুটি। তো মোনালিকে এখন আনতে যাচ্ছি, এই ঘরে আসার পর থেকে কোনোদিন এখন আনতে যায়নি বন্ধুরা, ও একা একা চলে আসে। তো আজ শনিবার ও বললো সবাই যাবে না, তুমি গিয়ে নিয়ে আসবে। তো এই রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি, কাচাকুচি করে চানদান করে বাসন বাসন মেজে সব কাজ ফাজ গুছিয়ে রাস্তা গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এখন হেঁটে চলে যাবো, আসার সময় মোনালিকে নিয়ে টোটোয় আসবো। মোনালিকে স্কুল থেকে নিয়ে ঘরে চলে এসেছি। দেখো মোনালির জন্য ভাত বেড়েছি আর আছে ওর জন্য ডিমের তরকারি বড়ি দিয়ে, আর মোনালি স্কুল থেকে নিয়ে এসেছে খিচুড়ি, ডিম দিয়ে খিচুড়ি করেছে। স্কুল থেকে চলে এসেছে, 2:30 বাজে। তো মোনালি খিচুড়িও খাবে না, ডিমের তরকারিও খাবে না। ডিমের তরকারি খাবে না বলে সকালবেলা কালকে বাসি রুটি খেয়ে গেল দেখলে সকালে মেজে। তো মোনালি এখন খাবে না বলে বায়না করছে। তো আমি বের করে নিয়ে খিচুড়িটা খাওয়া শুরু করে দিয়েছি, খিচুড়িটা ডিম দিয়ে করছে, দারুণ হয়েছে বন্ধুরা। ভাত টাত খাওয়ার পরে এতটা শরীর খারাপ লাগছিলো আজ, মানে অনেক এই মানে 1 সপ্তাহ পর মোনালিকে আজ স্কুলে আনতে গেলাম, আর প্রচণ্ড রোদ, যাওয়ার সময় হেঁটে গেছিলাম, তো আসার সময় টোটো এসেছি। এত শরীর খারাপ লাগছিলো যে ভাত খেয়ে উঠে আজকে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে জল ফল তুলে একটু ওইদিকে একটু ঘুরছিলাম, মানে গেটের গেটের দিকে। তা সেগুলো তোমাদের আর ভিডিও করে দেখানো হলে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর মোনালি এখন মুড়ি খাচ্ছে ঝুরি ভাজা দিয়ে, আমি খেয়ে নিয়েছি। দেখো মোনালি এখানে বসে খাচ্ছি খাচ্ছে, আর এখন একটু যাব গেটের দিকে, একটু গেটের ধারে একটু বসবো, তারপর এসে রাত্রের খাবার করবো। দেখো রাত্রে ডিনার হয়ে গেছে, ঢ্যাঁড়স আর আলু ভাজা আর পরোটা। দেখো মোনালিকে খেতে দিয়ে দিয়েছি, মোনালি খাচ্ছে, মোনালি খিদে পেয়ে গেছে, এখানে মোনালি খেয়ে নিচ্ছে। তো দেখছো মোনালি খাচ্ছে, আর মোনালি বাবা এলে আমি খাবো একসাথে, কারণ মোনালির বাবা এক্ষুনি চলে আসবে, মোনালির বাবা এলে আমি খেয়ে নেবো। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন কেমন হয়েছে, আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে আমাদের জানিও। তো আজ ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে শুভরাত্রি, টাটা।